সব কিছু খেয়ে ফেলছে, শেষ করে ফেলছে কিছু কিছু সংখ্যক মানুষ বা গোষ্ঠী, এবং তার জন্য সাফার করছে দেশে 17-18 বা 20 কোটি মানুষ, যেভাবেই বলি না কেন সেটা। এবং ডক্টর মেজবা কামাল বিভিন্ন দিক ধরে ধরে কিছুটা ব্যাখ্যা করবার চেষ্টা করছেন, তো আপনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ। ডক্টর মেজবা কামালের কথার সাথে খুব একটা দ্বিমত করা যাবে না। আমাদের যে এই যে একটা আমরা সর্বনাশের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি, যেখানে আপনি যে ব্যাংকিং সেক্টর বলেন, ইকোনমি বলেন, মেজবা কামাল সাহেব হয়তো এডুকেশনের কথা বলেননি, এডুকেশনের কথা বলেন, সকল ক্ষেত্রে যে আমাদের এই এই যে একটা অধঃপতন ঘটেছে, তার কিন্তু মূল কারণ হচ্ছে যে আমাদের যে রাজনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থায় পতন ঘটেছে। অ্যাকচুয়ালি বাংলাদেশে আপনার আমাদের যে রাজনৈতিক যে দলগুলি, এই দলগুলি কখনোই কিন্তু ঠিক মতো ফাংশন করতে পারেনি। আপনি দেখেন যে আমরা সবসময় ধারণা আশা করি যে রাজনৈতিক দলগুলি রাজনীতি করবেন এবং তারা জনগণের কথা তুলে ধরবেন। আপনি দেখেন যে গত 50 বছরে, গত 50-53 বছরে 12টা নির্বাচন হয়েছে। এই 12টা নির্বাচনের মধ্যে মাত্র একবার 2001 সনে আপনি শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর ঘটেছে, সেটা আওয়ামী লীগ বিএনপির হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিল। এছাড়া প্রত্যেকবার দেখা গেছে যে হয়তো ভায়োলেন্স হয়েছে, হয়তো নানাবিধ ঘটনা ঘটেছে, পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার হয়নি, যার ফলে আমাদের দেশে যে যে রাজনৈতিক রাজনীতিবিদরা আছেন তারা কিন্তু ঠিকমতো ফাংশন করতে পারছেন না, ঠিকমতো তারা ফাংশন করতে পারছেন না। আজকে রাজনৈতিক দলগুলি এক একটা গোষ্ঠী বা ব্যক্তির এক ধরনের প্রপার্টিতে বা কোম্পানিতে রূপান্তরিত হয়ে গেছে। এই যে ধরুন যে দুইটা আমাদের যে প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, এটা কিন্তু দুইটা পরিবার দ্বারা পরিচালিত, তাদের প্রাইভেট লিমিটেড কোম্পানির মতোই এরা এই কাজ করে যাচ্ছে। এবং এখন এই দুই রাজনৈতিক দলের ভিতরে যে আপনার যে অবিশ্বাস, কঠিন অবিশ্বাস, সেই অবিশ্বাস কিন্তু হঠাৎ করে হয়নি। আপনি দেখেন যে 1994-এ মাগুরা 2 ইলেকশনের কথা আপনি দেখেন, সেইখান থেকেই কিন্তু এই কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমের জন্য আওয়ামী লীগ 81 দিন ধর্মঘট করেছে, সংসদ বর্জন করেছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামাত, তারা একযোগে আন্দোলন করে কেয়ারটেকার গভর্নমেন্টটাকে সৃষ্টি করেছে। আবার বিএনপি এই কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য যখন 2011 সনে আওয়ামী লীগ সরকার কেয়ারটেকার সিস্টেমটাকে বাতিল করে দিল, বিএনপি তারপর থেকে কিন্তু আন্দোলন করে যাচ্ছে কেয়ারটেকার সিস্টেমের। এখানে একটা অবাক কাণ্ড, দুইটা মেজর দল তারা এই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রতি প্রতি তাদের আস্থা আছে, আওয়ামী লীগের ছিল, বিএনপির এখন আছে, অথচ এই কেয়ারটেকার সিস্টেমটাই কিন্তু আমাদের এখানে নাই। এখন মেজবা কামাল সাহেব যে কথাগুলি বলছেন, এটা আমাদের একটা গভীর ব্যাধির যে সিমটম, সেই সিমটমগুলি বলছেন। এখানে আমরা যে গত 3টা যে নির্বাচন, তথাকথিত নির্বাচনের মাধ্যমে আমরা যেখানে এসে দাঁড়িয়েছি, সেটা হচ্ছে যে আমরা একটা টোটালিটারিয়ান সরকারের ব্যবস্থায় আমরা চলে যাচ্ছি, ধীরে ধীরে না, আমরা ব্যাপকভাবেই চলে যাচ্ছি। এখানে কোনো বাক স্বাধীনতা নাই, এখানে ব্যক্তির স্বাধীনতা নাই, এখানে সম্পত্তির অধিকারও নাই, যে যেখানে পারতেছে নদ নদী খাল পুকুর জমি এটা সেটা সব দখল করে নিচ্ছে। এই যে দেখুন যে একজন আমাদের যে পুলিশ বিভাগের প্রধান ছিলেন, তার বিশাল সব সম্পত্তির তালিকা বের হচ্ছে, এখন বলা হচ্ছে যে তদন্ত করতে হবে। এতদিনে কি হয়েছে, এত ওই এই এই সম্পত্তিগুলি তো উনি একদিনে করেননি। এই যে আমাদের দুদককে জিজ্ঞেস করা দরকার যে জাতির সামনে সে কি বলবে, যে একটা লোক, একটা হাই প্রোফাইল লোক, এবং যে লোকটার বিরুদ্ধে আবার বিদেশের থেকে আবার স্যাংশন দেওয়া আছে, সে এত সম্পত্তি কিভাবে করে, এখন কেন হাইকোর্টে যেতে হবে? দুদককে তৎপর হতে হলো পত্রিকায় প্রকাশের বেশ কয়েকদিন পরে, তাদের তৎপরতা দেখা গেল, তারা অনেকদিন চুপ করেই ছিলেন। তারা তাদের দৃষ্টিতে এটা আসে নাই কেন? শুধু তো এই আইজিপি সাহেবই নন, এরকম শত শত আইজিপি সাহেবের সৃষ্টি হয়েছে, অর্থাৎ এই
সরকার একটা সুবিধা ভাগে ভোগী, একটা দুর্বৃত্ত, একটা দুর্নীতিবাজ গ্রুপ সৃষ্টি করতে পারছে, তা অত্যন্ত পাওয়ারফুল। সুতরাং বাংলাদেশের যে গণতন্ত্রের যে ভবিষ্যৎ সেটা আমি দেখি একটা ডার্ক এই যে আমরা পৌঁছে গেছি, এটার এটার জন্য রাজনীতিবিদ্যাই দায়ী। আপনি দেখেন যে 2004 সালে আপনার যে 14th Amendment-এর মাধ্যমে জাস্টিস কে এম হাসানের বয়স রিটায়ারমেন্ট এই 65 থেকে 67 করা হলো। এটার মাধ্যমে তারা কেয়ারটেকার বিএনপি কেয়ারটেকার গভর্নমেন্টটাকে তারা বিতর্কিত করে ফেললেন। তারপরে সেখানে ইয়াজউদ্দিন সাহেব আসলেন, কোনো রকমের অন্যান্য অপশনগুলিকে ইগনোর করে উনি এসে নানাবিধ উল্টাপাল্টা কাজ করা শুরু করলেন। ওনার কেয়ারটেকার গভর্নমেন্ট থেকে 4 জন আবার রিজাইন করে চলে গেল। তা ভজঘট অবস্থার সৃষ্টি করছে কারা? তারপরে আসলো যে আপনার যে 21 আগস্টের যে একটা নরহত্যা, এই নরহত্যার ফলে যেটা হয়েছে যে রাজনৈতিক দলগুলির ভিতরে কোনো আস্থা নাই, এখন আমাদের দরকার। আবার আর একটা জিনিস কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং, যে কয়টা 4টা ফেয়ার ইলেকশনের মাধ্যমে এরা ক্ষমতায় আসছে, বিএনপি আসছে, আওয়ামী লীগ আসছে, আসার পরে কি তারা কোনো রকমে জনগণের স্বার্থ রক্ষা করছে? এখন এক একজন এমপি হন, দেখা যায় যে তার আছে 5 লক্ষ টাকা, যখন তিনি এমপি থেকে রিটায়ার করেন বা শেষ করেন একটা টার্ম, দেখা যায় যে তার 25 কোটি টাকা হয়ে গেছে। হাও রাজনীতি হয়ে গেছে, কিন্তু এখন লুটপাটের একটা অংশ। আমি সেই জন্য মনে করি কি আমাদেরকে একটা গভীর রিফর্ম করতে হবে। আমি সেই রিফর্মের কথাগুলি সংক্ষেপে একটু বলি। যে আমার মনে হয় রিফর্মের আলোচনায় আমরা একটু পরে আসি, একটু আপনি অনেকগুলো প্রসঙ্গ বা তুলেছেন প্রফেসর মেজবা কামালের কাছ থেকে একটু শুনি আমি। যেমন ধরেন প্রফেসর মেজবা কামাল ডক্টর মঞ্জু চৌধুরী শিক্ষার প্রসঙ্গটা তুলেছিলেন, এবং আমি এই বিষয় নিয়ে আপনি অতীতেও বহুবার কথা বলেছেন, আমি একটু সেই বিষয়ে আপনার কাছ থেকে শুনতে চাই। এবং কোথায় আসলে সেই অর্থে খুব একটা আশার আলো দেখা যাবে সেটা বলা যাবে না। আপনি বৈষম্যের কথা বলছিলেন, এবং বৈষম্যের কথা বলতে গিয়ে আপনি চিরং হিল ট্র্যাক্সের সিচুয়েশনটা তুলে এনেছেন, নারীর প্রতি যে অবিচার সেটার প্রসঙ্গে এনেছেন, এবং আমরা যদি সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা বাংলাদেশে ছিল সেটাও শঙ্কার মধ্যে সাম্প্রতিক কিছু ঘটনা, ফরিদপুরের ঘটনা, অন্যান্য পার্শ্ববর্তী দেশের পরিস্থিতি সব মিলে, এবং গণতন্ত্রের এই সংকট, অনেকে মনে করেন যে বাংলাদেশে এক ধরনের উগ্রবাদের আবার নতুন করে জন্ম এবং সেটা বিস্তার লাভের একটা আশঙ্কা অনেকের মধ্যে আছে, আপনি কীভাবে দেখেন? এবং আপনি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছিলেন, মুক্তিযুদ্ধের চেতনা অনেকেই মনে করেন যে সেটা কথার মধ্যেই আছে, সেটা আসলে কাজে কর্মে বা রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য ব্যবহার করা হচ্ছে, সেটা খুব একটা দেখা যায় না। এবং দেখা যায় না যে তার লক্ষণ আপনি বৈষম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, আপনারা দুজন যা আলোচনা করলেন যেগুলো লিখিত অঙ্গীকার, সেটা থেকে বাংলাদেশ অনেক দূরে, এবং দূরে যে সেটার জন্য বেশি দূর যেতে হয় না, সেটার জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর BBS-এর সর্বশেষ যে স্টাডি, সেখানেই দেখা যায় যে সমস্ত ইন্ডেক্সে ডিক্লাইনিং একটা সিচুয়েশন, এবং সেখানে সাধারণ মানুষের অধিকার বলি, স্বপ্ন বলি, সবই ভুলুণ্ঠিত। আপনার কাছে শুনতে চাই, আসলে আলোচনার মধ্যে দিয়ে বাংলাদেশের যে চিত্রটা বেরিয়ে আসছে সেই চিত্রটা বেশ মানে নিরাশাজনক তো বটেই, এবং আপনার কিছুটা ভীতিপ্রদ। কেননা মুক্তিযুদ্ধের এই যে 53 বছর পরে আমরা এসে আজকে মনে হচ্ছে যে আবার যেন একটা বাঁকবদলের মোড়ে দাঁড়িয়ে আছে, এবং সেখান থেকে সামনে এগোনোর কথা সেই সামনে না এগিয়ে আমরা বরং পেছন দিকে হাঁটছি, এরকম মনে হচ্ছে। কিন্তু আমি আসলে ইতিহাসের ছাত্র হিসাবে এইটা বলতে পারি, মানে যা বলা হয়েছে এখানে ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী যা বললেন, আমি তার সাথে ভিন্ন মত পোষণ করার মতো আসলে জায়গা পাচ্ছি না। আমি তার সাথে পুরোপুরি একমত, এবং আসলে আমাদের এখানে যে আপনার মানে আমাদের দেশ একটা গভীর ব্যাধিতে আক্রান্ত সে ব্যাপারে তো কোনো সন্দেহ নাই, এবং আসলে রাজনৈতিক ব্যবস্থায় যে পচন ধরেছে সেইটা, সেই ব্যবস্থায় যদি মৌলিক পরিবর্তন আমরা আনতে না পারি, এবং অর্থনৈতিক ব্যবস্থাপনায়, অর্থনীতি মানে আসলে ধরেন একটা তো রাষ্ট্র দর্শন থাকে, সেই রাষ্ট্র দর্শনে যদি আমরা
আমাদের যে বঙ্গবন্ধুর যে মৌল চেতনার জায়গাটা ছিল এবং বঙ্গবন্ধুর সমসাময়িক যে রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন, মাওলানা ভাসানী ছিলেন, কমরেড মণিসিংহ ছিলেন, মুজাফফর আহমেদ ছিলেন, হ্যাঁ, এদের যে আপনার দর্শনের মধ্যে কিন্তু মানে আপনার ধরেন মানে কাছাকাছি ছিল, হ্যাঁ, খুব দূরত্বের ছিল না আপনার, হ্যাঁ, হয়তো পথের ভিন্নতা থাকতে পারে কিন্তু আপনার দর্শনগত অবস্থানের দিক থেকে এদের মধ্যে একটা আমি সমিলতা পাই। তো সেই জায়গায় আপনার আমরা কিন্তু সেই জায়গাটা থেকে অনেকখানি সরে গেছি। আমি যদি রাজনৈতিক পরিভাষায় বলি তাহলে আমি বলবো যে বঙ্গবন্ধুর জায়গা থেকে সরে আমরা যেন ক্রমাগতভাবে অর্থনীতির ক্ষেত্রে খন্দকার মোস্তাকের খোলাবাজারি অর্থনীতিকে গ্রহণ করেছি এবং আজকে সেটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে যেখানে আপনার এখন মনে হচ্ছে যে সর্বনাশের শেষ সীমার দিকে আমরা চলে যাচ্ছি, কারণ আমাদের এবং তার ভার তো এসে পড়ছে সাধারণ জনগণের উপর। তো এইরকম একটা অবস্থায় এবং আপনার বঙ্গবন্ধু যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সারা জীবন লড়লেন, মাওলানা ভাসানী লড়লেন, কমরেড মণিসিংরা লড়লেন, দেখা গেল যে সেই সাম্প্রদায়িকতা যার বিরুদ্ধে সংগ্রাম করে আমাদের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনার নির্মাণ, সে জায়গায় যেন মনে হচ্ছে যে সাম্প্রদায়িকতা এখন আমাদের একটা সংস্কৃতিতে পরিণত হয়ে গেছে এবং মানে উগ্রবাদ আপাতভাবে হয়তো আপনার মানে রাষ্ট্রীয় পেশিশক্তির জোরে সেটাকে দমন করে রাখা সম্ভব হয়েছে, কিন্তু আদর্শিক জায়গায়, মতাদর্শিক জায়গায় মানে সাম্প্রদায়িকতা এবং উগ্রবাদকে মোকাবেলা করার জন্য যে প্রস্তুতি এবং যে কার্যক্রম থাকা দরকার তার কিছুই প্রায় নাই। হ্যাঁ, তো ফলে যেটা হচ্ছে যে আপনার এখানে উগ্রবাদের বীজ ভেতরে টেবিলের নিচে যেভাবে বিস্তৃত হচ্ছে এটা একদিন মানে বিস্ফোরিত হয়ে এমনভাবে বিস্ফোরিত হয়ে সামনে আসবে যে তখন হয়তো সামাল দেওয়ার মতো পরিস্থিতি আমাদের হাতে থাকবে না। তো এরকম বিষয়গুলো মানে আমাদেরকে চিন্তিত করে, হ্যাঁ, এবং আমরা আমরা কোন দিকে এগোচ্ছি সেই ব্যাপারটা নিয়ে আসলেই আমরা মানে আমরা খুবই মানে চিন্তিত হয়ে পড়ি।